নিজেদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়ে কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুইটা আদেশ দিয়েছেন এখানে আল্লাহ, মা বাবাকে আদেশ দিয়েছেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আবার সেই মা বাবাকে আদেশ দিয়েছেন ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বুঝে থাকলে বলুন তো, জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ নামাজি হওয়া, বেনামাজি হওয়া নাকি নামাজি হওয়া? বেনামাজি হওয়া জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ নয়, বরং জাহান্নামের আগুনে ঝাঁপ দিয়ে পড়ার পথ। এত পরিষ্কার নির্দেশ থাকা সত্ত্বেও যে সমস্ত মা বাবারা নিজেদের ছেলে মেয়েকে কলেমা কালাম শিক্ষা না দিয়েই স্কুলে ভর্তি করে দেয়, এরা জেনে শুনেই নিজেদের ছেলে মেয়েকে জাহান্নামের পথে ঠেলে দেয়। না জেনে না বুঝে নয় যে আমি জানি না, স্কুলে যেন আমার শিক্ষা দেওয়ার ব্যবস্থা নেই, এরকম এমন কোনো মা বাবা পাওয়া যায়নি যারা বলে যে প্রাইমারি স্কুলে যে মুসলমান ছাত্র ছাত্রীকে নামাজি বানাবার ব্যবস্থা নাই, এটা না জেনে আমি আমার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করাইছিলাম, এমন কথা কেউ বলে না। কারণ সবাই জানে যে স্কুলে মুসলমান বাচ্চাকে জাহান্নাম থেকে বাঁচাবার কোনো ব্যবস্থা নাই। তাই এই সমস্ত ছেলে মেয়ে যাদেরকে মা বাবাও কলেমা কালাম শিক্ষা দিল না, উযু গোসল শিক্ষা দিল না, পাকনা পাক নামাজ বন্দেগী শিক্ষা দিল না, এই সমস্ত ছেলে মেয়ের এদেরকে সর্বপ্রথম এদের মা বাবাই জাহান্নামের পথে ঠেলে দিল। এই সমস্ত মা বাবাকে হাশরের মাঠে শেষ বিচারের দিন আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে যে আমি যে কোরআনে বলে দিয়েছিলাম ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বাঁচাইলা না কেন? আল্লাহর নির্দেশ পরিষ্কার, আল্লাহর প্রশ্ন হবে পরিষ্কার। আমি নির্দেশ দিয়েছি মুসলমানেরা ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরা বাঁচাইলা না কেন? আর দ্বিতীয় পর্যায়ে এই সমস্ত ছেলেদেরকে জাহান্নামের পথে ঠেলে দেয় যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানের গুরুরা, সেই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। এমন সিলেবাস সেখানে রাখা হয়নি যে সিলেবাস পড়লে মুসলমানের ছেলে মেয়ে নামাজি হতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে। প্রসঙ্গক্রমে আমাকে যেন আপনারা কেউ ভুল না বুঝেন, এই জন্য আরেকটা আনুষঙ্গিক কথা না বলে পারছি না, সেটা হলো আমি একথা বলছি না যে স্কুলে পড়া যাবে না, কলেজে পড়া যাবে না, ভার্সিটিতে পড়া যাবে না, এটা বলছি না। স্কুলে পড়া নেহায়েত দরকার, কলেজ ভার্সিটিতে পড়া নিতান্ত জরুরি, কিন্তু নিজেকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে না নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে, আমি এইটা বলতে চাই। তুমি মুসলমানের সন্তান, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ইচ্ছা মতো পড়ো, নিজেকে জাহান্নামে নিক্ষেপ করবা না, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এবার আমার কথা বুঝে থাকলে বলুন তো, ইসলামে কি স্কুলে পড়া নিষেধ আছে, কলেজে পড়া নিষেধ আছে, ভার্সিটিতে পড়া নিষেধ নাই, বরং আগ্রহ দেওয়া হয়েছে? স্কুলে পড়ার আগ্রহ দেওয়া হয়েছে কোরআন হাদিসে, কলেজ ভার্সিটিতে পড়ার আগ্রহ দেওয়া হয়েছে কোরআন হাদিসে, কিন্তু নিজেকে জাহান্নামে নিক্ষেপ করার মাধ্যমে নয়, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার মাধ্যমে স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো। এবার বলুন তো, জাহান্নাম থেকে বাঁচাবার পথ বেনামাজি হওয়া না নামাজি হওয়া? তাহলে নামাজি হওয়ার ব্যবস্থা যেহেতু স্কুলে নাই, কাজেই স্কুলে তো তুমি পড়লে স্কুলের পড়ার উপকারিতা লাভ করলে, কিন্তু নিজেকে তো জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই কারণে গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় আমাদের বর্তমান সমাজের শতকরা 99 জন মুসলমান মা বাবার সন্তানকে
দুই দলে জাহান্নামের পথে ঠেলে দেয়। কত দল? এক দল হলো তাদের মা বাবা, আরেক দল হলো তাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকরা। এই দুই দলে সম্মিলিতভাবে আমাদের সমাজের মুসলমান মা বাবার কলিজার টুকরা সন্তানকে জাহান্নামের পথে ঠেলে দেয়। এবার আমি মূল আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ইউনজিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যে সমস্ত লোকেরা মুসলমান সমাজের মধ্যে মাদ্রাসায় লেখাপড়া করে, কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে, আলেম হবেন, তাদের দায়িত্ব হলো গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করবে। তাহলে আলেমগণের দায়িত্ব গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করো। আল্লাহ নির্দেশ দিয়ে বলেন, ওয়াল ইউনজিরু, এরা যেন জাহান্নাম থেকে জাতিকে বাঁচাবার ব্যবস্থা করে। তাই মাদ্রাসা পড়ুয়া আলেমগণ যারা যারাই নিজেদের দায়িত্বে জাহান্নাম থেকে বাঁচার পথে চলে না, তাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচাবার বহুমুখী ব্যবস্থা প্রদান করেছেন। যারা নিজেদের দায়িত্বে জাহান্নাম থেকে বাঁচার পথে চলে না, তাদের সবাইকে আমাদের সমাজের কওমি মাদ্রাসা পড়ুয়া আলেমগণ বিশেষভাবে কওমি মাদ্রাসা শিক্ষিত আলেমগণ সমাজের সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে একটা ব্যবস্থা হলো বাৎসরিক সম্মেলন। মাদ্রাসার পক্ষ থেকে এই সমস্ত সম্মেলনের আয়োজন কেন করা হয়? সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। হতে পারেন আপনি একজন কৃষক, হতে পারেন আপনি একজন ব্যবসায়ী, হতে পারেন আপনি একজন চাকুরিজীবী, হতে পারেন আপনি একজন স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র অথবা শিক্ষক, কিন্তু আপনিও আল্লাহর বান্দা, আপনিও নবীর উম্মত, আপনারও মরণ আছে, আপনারও শেষ বিচারের হিসাব নিকাশ আছে, আপনারও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে। আপনি যে কাজে আছেন সেই কাজে এই ব্যবস্থা নাই, কাজেই মাদ্রাসার সম্মেলনে আসুন, যার যার দায়িত্বে নিয়োজিত থেকেই, যার যার পেশা চালু রেখেই এই সম্মেলনে এসে আপন আপন জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে যান। সুতরাং মাদ্রাসার আলেমগঞ্জে আপনাদের জাহান্নাম থেকে বাঁচাবার বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছেন, এর মধ্যে একটা ব্যবস্থা হইল এই সম্মেলন। আমার কথা বুঝে থাকলে অবশ্যই আপনারা বলতে পারবেন, মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলনের আয়োজন কেন? সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলনের আয়োজন কেন? মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। এটা একটা ব্যবস্থা মাত্র। আরেকটা ব্যবস্থা হলো কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগ, যে বিভাগে 5টা ক্লাস আছে প্রাইমারি স্কুলের মতোই, প্রাইমারি স্কুলে যেমনভাবে 5টা ক্লাস আছে, কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগেও 5টা ক্লাস আছে। এবং প্রাইমারি স্কুলের 5টা ক্লাসে যে পরিমাণ বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান পড়ানো হয়, তার 16 আনাটাই কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগের 5টা ক্লাসে 16 আনাটাই পড়ানো। কিন্তু এর ভিতর দিয়া প্রাইমারি স্কুলে যেগুলি শিক্ষা দেওয়া হয়, এইগুলি শিক্ষা দিয়া 5 বছরে প্রতিটি মুসলমান ছাত্র ছাত্রীকে পাক্কা বেনমাজি বানাইয়া জাহান্নামের পথে চালিয়ে দেওয়া হয়। আর কওমি মাদ্রাসায় এই 5 বছরে হুবহু প্রাইমারি স্কুলে যা কিছু শিক্ষা দেওয়া হয় সবগুলি শিক্ষা দিয়া এর ভিতর দিয়া তাকে পাক্কা নামাজি বানাইয়া জান্নাতের পথে চালিয়ে দেওয়া। শিক্ষা এক সমান, প্রাইমারি স্কুলে যে পরিমাণ শিক্ষা আছে জাগতিক শিক্ষা, কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগে তার 16 আনাটাই আছে। যদি কারো সন্দেহ লাগে তাহলে আমি উদাহরণ দিব।
একটু আগেই ছোট ছোট একটি বাচ্চা আপনাদের সামনে দাঁড়িয়ে ইংরেজিতে বক্তব্য দিল। ইংরেজি কিছু না কিছু পড়া হয় না কওমি মাদ্রাসায়, এই জন্য না হয় কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগে লেখাপড়া করে, ইংরেজিতে কথা বলার মতো সুযোগ পাইল, ইংরেজি পড়া হয় এই জন্য। তাহলে পরিষ্কার হয়ে গেল যে প্রাইমারি স্কুলে যে পরিমাণ জাগতিক শিক্ষা দেওয়া হয়, কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগে তার সুলনাটাই দেওয়া হয়। তবে বেশ কম, একটা বেশ কম হলো, তারা এই পরিমাণ শিক্ষা দিয়া পাক্কা বেনমাজি বানাইয়া মুসলমান সন্তানদের জাহান্নামের পথে পাঠায়, আর মাদ্রাসায় এই পরিমাণ শিক্ষার ভিতর দিয়েই প্রত্যেকটা মুসলমান ছাত্র ছাত্রীকে পাক্কা নামাজি বানাইয়া জান্নাতের পথে পাঠায়। তাহলে শিক্ষায় ব্যবধান আছে না শিক্ষা ব্যবস্থায় ব্যবধান? শিক্ষা তো এক সমান। প্রাইমারি স্কুলে যা কিছু শিক্ষা দেওয়া হয়, কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগে তার সুলনাটাই শিক্ষা দেওয়া হয়। তাহলে শিক্ষার পরিমাণে ব্যবধান না শিক্ষা ব্যবস্থায় ব্যবধান? এই হলো শিক্ষা ব্যবস্থার একটা ব্যবধান। আরেকটা ব্যবধান হইল, প্রাইমারি স্কুলে যে আপনাদের ছেলে মেয়েদেরকে 5 বছরে পাক্কা বেনমাজি বানাইয়া দেওয়া হয়, এক একজন শিক্ষক প্রতি মাসে সরকারের 20,000 টাকা খাইয়া, এক একজন শিক্ষকে প্রতি মাসে সরকারের কত হাজার টাকা খায়? এই সরকারের বাপের বাড়ির থেকে আনে না জনগণের টাকা? তাহলে সোজা কথায় আপনাদের 20,000 টাকা এক এক শিক্ষকে প্রতি মাসে খাইয়া আপনাদের সন্তানগুলির বেনমাজি বানাইয়া জাহান্নামে পাঠায়। আর কওমি মাদ্রাসার শিক্ষকেরা সরকারের 20 পয়সাও খায় না, সরকারের 20 পয়সাও খায় না, দরকার হইলে পেটো পাথর বান্ধে বান্ধা আপনার সন্তানটারে নমাজি বানাইয়া জান্নাতে পাঠায়। সুতরাং সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কওমি মাদ্রাসার পক্ষ থেকে যত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এর মধ্যে 1 নম্বর হইল এই বাৎসরিক সম্মেলন, 2 নম্বর হইল প্রাথমিক বিভাগের শিক্ষা ব্যবস্থা, 2 নম্বর কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগের শিক্ষা ব্যবস্থাটা এইরকম যে আপনি যদি কওমি মাদ্রাসার 5টা ক্লাস আপনার ছেলেকে পড়াইয়া এরপরে যদি আর জীবনে নাও পড়ান, তবুও সে আর বেনমাজি হওয়ার আশঙ্কা থাকবে না। এরপরে যদি ব্যবসায় লাগাই দেন আর বেনমাজি হওয়ার আশঙ্কা থাকবে না, এরপরে যদি সংসারের কাজে লাগাই দেন আর বেনমাজি হওয়ার আশঙ্কা থাকবে না। কাজে কাজেই এই কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগের সিলেবাসটা হলো সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার 2 নম্বর ব্যবস্থা। 3 নম্বর ব্যবস্থা হলো যারা বয়স্ক হয়ে গেছেন, যারা সংসারের কাজ করতে করতে, ব্যবসা করতে করতে, বিভিন্ন কৃষি কাজ করতে করতে বয়স্ক হয়ে গেছেন, না মাদ্রাসার শিশুদের সাথে ভর্তি হয়ে লেখাপড়ার সুযোগ আছে, না সম্মেলনে এসে একদিনের সম্মেলনে 2-1 ঘন্টার ওয়াজে পাক্কা নমাজি হওয়ার সুযোগ আছে, এখানে 2-3 ঘন্টার ওয়াজের দ্বারা কাউকে নমাজি বানিয়ে দেওয়ার ব্যবস্থা নাই, শুধু বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা আছে যে নমাজি হওয়া জান্নাতে যাওয়ার পথ আর বেনমাজি হওয়া জাহান্নামে যাওয়ার পথ, একটুটুকু বোঝানো যাবে। কিন্তু যারা বেনমাজি অবস্থায় আসলো এদেরকে নমাজি বানানো যাবে না। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কাজেই সমাজের যে সমস্ত মুসলমানেরা বয়স্ক হওয়ার কারণে এখন প্রাথমিক বিভাগের শিশুদের সাথে ভর্তি হয়ে লেখাপড়ার সুযোগ নাই, আর সম্মেলনে এসে শুধু জানতে পারলেন নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার পথ, নামাজ পড়া জান্নাতে যাওয়ার পথ, কিন্তু এই 3 ঘন্টার ওয়াজে তো আপনি নামাজি হতে পারবেন না। আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কওমি আলেমদের পক্ষ থেকে 3 নম্বর যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা হইল তবলিগি জমাত। 3 নম্বর ব্যবস্থাটা কি? তবলিগি জমাত। এই তবলিগি জমাতের প্রতিষ্ঠাতা হলেন হযরত আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি। তিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত।
তিনি আপনাদেরকে নিয়ে গভীর চিন্তা ভাবনা করেছেন জীবনে। কি গভীর চিন্তা ভাবনা? যে মুসলমানের যে সমস্ত সন্তানেরা মাদ্রাসায় লেখাপড়া করে এদেরকে আমরা হাতে ধরে জাহান্নাম থেকে বাঁচাইলাম, কিন্তু যে সমস্ত মুসলমানেরা মাদ্রাসার দ্বারে কাছেও আসে না, যে সমস্ত মুসলমানেরা নামাজ কালাম শিখার কোনো পরিবেশের দ্বারে কাছেও আসে না, এরাও তো আল্লাহর বন্দা, তারাও তো নবীর উম্মত, তাদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচানো যায়? ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির চিন্তাধারার গতি কতদূর সুদূর প্রসারী সেটা বলার আগে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, যারা নামাজ কালাম শিখল না জীবনভর গৃহস্থী করল, নামাজ কালাম শিখল না জীবনভর ব্যবসা করল, এবাদত বন্দেগী করল না জীবনভর সংসারের কাজে ব্যস্ত রইল, এবাদত বন্দেগী শিখল না যা কিছু লেখাপড়া করার স্কুল কলেজে করল, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, তারা কি আল্লাহর বন্দা না বন্দা না? তারা কি নবীর উম্মত না উম্মত না? এদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে? বাঁচাবেন কিভাবে? না মাদ্রাসার প্রাথমিক বিভাগে লেখাপড়া করলো, না সম্মেলনে এসে নামাজি হইতে পারলো, এই চিন্তা করে হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এদের জন্য তবলিগি জমাতের চিল্লার ব্যবস্থা করেছে। তোমার এখন শিশুদের সাথে ভর্তি হয়ে নামাজ শিখার সুযোগ নাই, বয়স নাই, তুমি এখন একদিনের ওয়াজে গিয়েই নামাজ শিখতে পারবার, নামাজ শিখতে পারার মতো ব্যবস্থা নাই, আসো 40 দিনের চিল্লায় আমরা 40 দিনে তোমাকে নামাজি বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাই। এই তবলিগি জমাতের চিল্লা সম্পর্কে কোনো কোনো মুসলমান আছে আমাদের সমাজে যারা বলে ব্যবস্থাটা তো নতুন, নতুন ধর্মের নামে নতুন কাজ তো বেদাত, এরা ধর্মও বুঝে না নতুনও বুঝে না বেদাতও বুঝে না, এই জন্য এইরকম সন্দেহজনক খামোখা সন্দেহজনক কোনো মুসলমানের অন্তরে না থাকে। এই জন্য আমি আগে আনুষঙ্গিকভাবে মূল কথাটা একটু পরে বলি, কোন নূতনের নাম বেদাত এটা বোঝা দরকার। মসজিদে নামাজের জমাত যখন দাঁড়ায় তখন কাতার সুজা করার হুকুম আল্লাহর রসুলে বহু হাদিসে দিছেন। আপনারা কি জানেন নামাজে জমাত দাঁড়াবার সময় কাতার সুজা করার বিধান ইসলামে আছে কি নাই? আছে। তাহলে কাতার সুজা করার কাজটা কি নূতন না নবীর যুগ থেকে চালু? নবীর যুগ থেকে চালু। সাহাবায়ে কেরাম বলেন আমরা নবীর এই হুকুম কাতার সুজা করার হুকুম আমরা যে পদ্ধতিতে পালন করেছি সেটা হলো আমরা কাঁধে কাঁধে মিলিয়ে পায়ে পায়ে মিলিয়ে কাতার সুজা করেছি। একটা কাতারে যতজন মুসল্লি দাঁড়াবে প্রত্যেক মুসল্লি যদি যার যার দুই পাশের মুসল্লিদের কাঁধে কাঁধ মিলায় পায়ে পা মিলায় অটোমেটিকলি কাতার সোজা হয়ে যায়। বুঝে থাকলে বলুন তো সাহাবায়ে কেরাম রসুলের কাতার সোজা করার নির্দেশ কিভাবে পালন করেছেন, কোন পদ্ধতিতে? কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে। বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান নামাজই পড়ে না, যারা পরে তারা কোনোদিন সাহাবায়ে কেরাম কোন পদ্ধতিতে কাতার সোজা করছিলেন ওই কথা শিখতে যায় না, এলোমেলোভাবে দাঁড়ায়, কেউ 4 আঙ্গুল আগে কেউ 6 আঙ্গুল দিছে, কেউ আধাত আগে কেউ 12 ইঞ্চি দিছে। এদেরকে কাতার সোজা করার জন্য নূতন একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, মসজিদে ডাক দেওয়া হয়। কাতার সোজা করার জন্য মসজিদে ডাক দেওয়া হয় কি না? এই দাগটাই কি ইসলামের কাজ না ইসলামের একটা কাজ করার ব্যবস্থা? ইসলামের কাজ, ইসলামের নামে কাজ নূতন করলে বেদাত হয়, ব্যবস্থা নূতন করলে বেদাত হয় না। ইসলামের নামে কাজ নূতন করলে বেদাত হয়, ব্যবস্থা নূতন করলে বেদাত হয় না। মসজিদের কাতার সোজা করার দাগের উদাহরণ তার সুস্পষ্ট উদাহরণ, বুঝলেন কি না দেখুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়মিত ওয়াজ নসিহত করেছেন,
কাজী ওয়াজ এটা ইসলামের কাজ, রসুলের যুগ থেকে চালু, রসুলের যুগ থেকে চালু। কিন্তু রসুলের ওয়াজে, সাহাবায়ে কেরামের ওয়াজে, তাবেঈনের ওয়াজে এই বিদ্যুতের বাতিও ছিল না, এত সুন্দর প্যান্ডালও ছিল না, মাইকও ছিল না। তাহলে এই বিদ্যুৎ কি, বিদ্যুতের বাতি কি বেদাত, প্যান্ডাল কি বেদাত, মাইক কি বেদাত? কেন না? কারণ এটা, এটাকে আসলে কেউ ধর্মের কাজ মনে করে না, ধর্মের একটা কাজের ব্যবস্থা। ধর্মের কাজ নূতন করলে বেদাত হয়, ব্যবস্থা নূতন করলে বেদাত হয় না। কথা বুঝলেন? এরপরে দেখুন, কোরআন হাদিসের শিক্ষা রাসূলের যুগ থেকে চালু হয়েছে, সাহাবায়ে কেরামের যুগেও কোরআন হাদিসের শিক্ষা চালু ছিল, সর্বযুগেই চালু ছিল। কিন্তু তাদের যুগে মাদ্রাসার বিল্ডিং ছিল না, সাতটা ক্লাস ছিল না, এক একটা ক্লাস শেষ হওয়ার পরে বেল বাজানো হইতো না, রেজিস্ট্রারি খাতায় ছাত্রদের নাম লেখা হইতো না, হাজিরা ডেকে গায়ের হাজিরের বিচার করা হইতো না, সেই সিস্টেম ছিল না। আজকাল যে মাদ্রাসার বিল্ডিং বানানো হয়, সাতটা ক্লাস করা হয়, এক একটা ক্লাসে এক একটা সাবজেক্ট শিক্ষা দেওয়া হয়, এগুলি তো নূতন, বেদাত। নূতন হওয়া সত্ত্বেও বেদাত নয় কেন? এগুলি ব্যবস্থা, এগুলি কাজ নয়। কাজ হইল কোরআন হাদিসের শিক্ষা। এই কাজটা রসুলের যুগ থেকেই চালু আছে, এটা বেদাত নয়। আর ব্যবস্থা নূতন হইলে বেদাত হয় না, কাজ নূতন হইলে বেদাত হয়। অনুরূপ আরেকটা উদাহরণ, মানুষের আত্মা পবিত্রকরণ এর কাজ রাসূলের যুগ থেকে চালু হয়েছে। আল্লাহ সরাসরি রাসূলকে নির্দেশ দিয়েছেন মানুষের আত্মা পবিত্র করে দিন, এটা আপনার দায়িত্ব। কোরআনে বলেছেন রাসূলের দায়িত্ব তোমাদের আত্মা পবিত্র করে দেবেন। আত্মা পবিত্র করে দেওয়ার মর্ম কথা হইল মনটাকে গুণামুক্ত করে দেওয়া। মনে, মনের মধ্যে গুণার প্রতি এত প্রবল আকর্ষণ যেন না থাকে, যে আকর্ষণ, আকর্ষণে আকৃষ্ট হয়ে তুমি গুণায় লিপ্ত হয়ে যাও, তাইলে তোমার মন অপবিত্র। আরেকজনের মনে চায় গুণা করতে, আকর্ষণ আছে, কিন্তু জাহান্নামের শাস্তির ভয়ে গুণায় লিপ্ত হয় না, এই আকর্ষণে তাকে আল্লাহওয়ালা বানায়। গুণার আকর্ষণ না থাকলে আল্লাহওয়ালা হতে পারবেন না, আকর্ষণ থাকবে, এটি আপনার আল্লাহর সন্তুষ্টি লাভের একমাত্র ব্যবস্থা। ফিরিস্তার মনের মধ্যে গুণার প্রতি আকর্ষণ নাই, তারা আল্লাহর এত বড় প্রিয় পাত্র হতে পারে না। মানুষের মনের মধ্যে আল্লাহ গুণার আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন আল্লাহর প্রিয় পাত্র বানাবার ব্যবস্থা হিসাবে। তো আপনার মনে যদি গুণার প্রতি এত প্রবল আকর্ষণ থাকে, যে আকর্ষণ আপনাকে গুণায় লিপ্ত করেই সারে, তাহলে কিন্তু আপনার আত্মা পবিত্র, অপবিত্র হয়ে গেল। এইরকম অপবিত্র আত্মাওয়ালাদের আত্মাকে পবিত্রকরণ রসুলের দায়িত্ব ছিল, আল্লাহ কোরআনে বহু আয়াতে উল্লেখ করেছে। মানুষকে গুণার থেকে ফিরাও, আর মানুষকে গুণার থেকে ফিরাবার যত ব্যবস্থা কোরআন হাদিসে প্রদান করা হয়েছে, এর মধ্যে একটা সহজ ব্যবস্থা হল জাহান্নামের শাস্তির ভয় মানুষের অন্তরে ঢুকাও। যখন জাহান্নামের শাস্তির ভয় অন্তরে ঢুকে যাবে, তখন মনের আকর্ষণের কারণেই সে গুণায় লিপ্ত হয়ে যাবে না। কাজেই মানুষের আত্মা পবিত্রকরণের কাজ নবীর যুগ থেকে চালু হয়েছিল, সাহাবায়ে কেরামের যুগ হয়ে সর্বযুগে চালু থেকে আমাদের যুগ পর্যন্ত এসেছে। কিন্তু রাসূলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে মানুষের আত্মা পবিত্রকরণের ব্যবস্থা হিসাবে তসবির একটা সরা, সেই সরাতে একশোটা দানা, এবং এক এক দানা করে এক একবার সুবহানাল্লাহ বলে, একশতবার সুবহানাল্লাহ, একশতবার আলহামদুলিল্লাহ, একশতবার লা ইলাহা ইল্লাল্লাহ, একশতবার আস্তাগফিরুল্লাহ, একশতবার দুরুদ শরীফ, এই ব্যবস্থা আরও আগের যুগে ছিল না। এখন এই ব্যবস্থা নূতন গ্রহণ করা হয়েছে। বুঝে থাকলে বলুন, আসল কাজ হইল আত্মা পবিত্রকরণ, আর ছয় তসবির দাম মালার দানা টানা এটা আসল কাজ নয়, এটা আত্মা পবিত্রকরণ কাজের ব্যবস্থা। বুঝে থাকলে বলুন, কাজ ব্যবস্থা নূতন হইলে বেদাত হয় না, কাজ নূতন হইলে বেদাত হয়?
কাজ নতুন হইলে বেদাত হয়, ব্যবস্থা নতুন হইলে যদি বেদাত হইত, বর্তমান যুগের পীরের বাতায়া দেওয়া সবগুলি ওজিফা বেদাত হইত, বর্তমান যুগের মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা সবগুলি বেদাত হইত, বর্তমান যুগের এই ওয়াজের প্যান্ডাল ব্যবস্থা সবগুলি বেদাত হইত, বর্তমান যুগের মসজিদের কাতার সুজা করার দাগের ব্যবস্থা সবটুকু বেদাত হইত, যদি ব্যবস্থা বেদাত হইত। ব্যবস্থা নতুন হইলে বেদাত হয় না, ইসলামের নামে কাজ নতুন হইলে বেদাত হয়। এবার আমরা একটু যাচাই করে দেখি তবলিগের কাজ কোনটা আর ব্যবস্থা কোনটা, তখন বুঝতে পারবো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির চালু করা তবলিগ বেদাত কিনা। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে তবলিগের ব্যবস্থা চালু করেছিলেন, কর্তা চালু করেছেন, এই তবলিগের মধ্যে কাজ হয় সর্বমোট ছয়টা। কাজ কয়টা? এক নম্বর কলেমা শুদ্ধ করে দেওয়া হয়, এক নম্বর এই কাজটা নতুন না নবীর যুগ থেকে চালু। দুই নম্বর নামাজ ঠিক করে দেওয়া হয়, এটা নতুন না নবীর যুগ থেকে চালু। তিন নম্বর যে পরিমাণ এলেম না শিখলে উজু গুসল পারা যায় না, এই পরিমাণ এলেম শিক্ষা দেওয়া হয়, এটা নতুন না পুরাতন। নম্বর আল্লাহর জিকির শিক্ষা দেওয়া হয়, নতুন না পুরাতন। পাঁচ নম্বর মুসলমানকে সম্মান করা শিক্ষা দেওয়া হয়, একরামুল মুসলিমিন, কাজটা নতুন না পুরাতন? পুরাতন। ছয় নম্বর আল্লাহর দিন শিখার জন্য, শিখাবার জন্য সময় দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়, এইটাও পুরাতন। তাহলে ব্যবস্থাটা নতুন কি? চল্লিশ দিনের জন্য আল্লাহর ঘরে থাকো, কতদিনের জন্য? চল্লিশ দিনের জন্য আল্লাহর ঘরে থাকো, সংসার থেকে বিচ্ছিন্ন হও, যে সংসারের যাতনায়, যে সংসারের তাড়নায় তুমি কলেমা কালাম শিখতে পারো না, নমাজ কালাম শিখতে পারো না, এই সংসার থেকে বিচ্ছিন্ন হও চল্লিশ দিনের জন্য। সেই চল্লিশ দিন আল্লাহর ঘরে থাকো, এবং এই চল্লিশ দিন আল্লাহর ঘরে থেকে থেকে এই ছয়টা কাজ আয়ত্ত করো। তাহলে এই যে চিল্লা, চল্লিশ দিন থাকার চিল্লা, এটা তো মূল কাজ নয়, এটা তো ব্যবস্থা। বলুন, চল্লিশ দিন আল্লাহর ঘরে থাকার ব্যবস্থাটা মূল কাজ না ব্যবস্থা? মূল কাজ ছয়টা, একটাও নতুন নয়, ব্যবস্থাটা নতুন। তবলিগি জমাতের এই নতুন ব্যবস্থা যদি বেদাত হইত, তাহলে মসজিদও ডাক দেওয়াও বেদাত হইত, মাহফিলের মাইকও বেদাত হইত, আর পীরের বাতানো তসবিও বেদাত হইত। আমার কথাগুলি বুঝে থাকলে এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, মসজিদে কাতার সুজা করার জন্য ডাক দেওয়ার ব্যবস্থা কি নবীর যুগে ছিল? তাহলে এটা বেদাত নয় কেন? এটা মূল কাজ নয়, এটা ব্যবস্থা। নবীর যুগে কি মাদ্রাসায় সাত ঘন্টা বেল বাজানো হইত? তাহলে এটা বেদাত নয় কেন? এটা মূল কাজ নয়, এটা ব্যবস্থা। নবীর যুগে কি মুরিদানকে ছয় তসবির জিকির দেওয়া হইত? তাহলে এটা বেদাত নয় কেন? এটা মূল কাজ নয়, এটা ব্যবস্থা। রাসূলের যুগে কি তবলিগের জন্য চল্লিশ দিন মসজিদে থাকা বাধ্যতামূলক ছিল না? তাহলে এটা বেদাত নয় কেন? যে মূল কাজ নয়, এটা ব্যবস্থা। এতগুলি উদাহরণের মাধ্যমে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করলাম যে বর্তমান প্রচলিত তবলিগি জমাতের যে চিল্লা, এই চিল্লাটা কোনো মূল কাজ নয়, এটা হইল ছয়টা কাজ মূল কাজ আয়ত্ত করার জন্য একটা সহজ ব্যবস্থা। এবার নতুন ব্যবস্থা সম্পর্কে একটি হাদিস শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। কেউ যদি ইসলামের পুরাতন কাজ চালু করার জন্য নতুন কোনো ব্যবস্থা গ্রহণ করে, কাজটা ইসলামের পুরাতন আর চালু করার জন্য ব্যবস্থা গ্রহণ করলো নতুন, সেই নতুন ব্যবস্থা মতে যারা ইসলামের সেই পুরাতন কাজগুলি যারা করবে তাদের সকলে মিলে পাবে যে পরিমাণ সওয়াব, যে নতুন ব্যবস্থা চালু করে দিল সে একা পাবে সেই পরিমাণ সওয়াব। সুতরাং সারা দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান কলেমা সংশোধন করে যে পরিমাণ সওয়াব পাবে, নামাজ শুদ্ধ করে যে পরিমাণ সওয়াব পাবে, এলেম কালাম শিখে যে পরিমাণ সওয়াব পাবে, একরামুল মুসলিমিন শিখে সারা দুনিয়ার লক্ষ কোটি মুসলমান যে পরিমাণ সওয়াব পাবে, একা ইলিয়াস একা পাবেন সেই পরিমাণ সওয়াব। কেন বলুন তো?
ইনি সর্বপ্রথম ব্যবস্থাটা করে দিয়েছেন। তাই বলছিলাম এই ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এই তবলিগি জমাতের চিল্লার ব্যবস্থা করে দিয়েছেন। এটাও কওমি মাদ্রাসার অবদান। কওমি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এই তবলিগি জমাতের চিল্লার ব্যবস্থা করা হয়েছে। তাহলে কওমি মাদ্রাসা পড়ুয়া আলেমগণ, আল্লাহ যে নির্দেশ দিলেন সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করো, এক নম্বর ব্যবস্থা কি করেছে? প্রাথমিক বিভাগের সিলেবাস ঠিক করেছে, এই সিলেবাস পড়লেই জাহান্নাম থেকে বাঁচার পথ চেনা যায়। দুই নম্বর ব্যবস্থা করেছে ইসলামী সম্মেলনের, এই সম্মেলনের মধ্যে আসলে কোরআন হাদিসের কথা শুনলে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা চেনা যায়। তিন নম্বর ব্যবস্থা হলো তবলিগি জমাতের চিল্লা, সেখানে গিয়ে এক চিল্লা দিলে কমপক্ষে জাহান্নাম থেকে বাঁচার পথ পাওয়া যায়। এই সবগুলি কওমি আলেমদের পক্ষ থেকে আপনাদেরকে সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হিসাবে করা হয়েছে। আনুষঙ্গিক একটা প্রশ্ন আসতে পারে যে তবলিগি জমাতের চিল্লা তো এতদিন পর্যন্ত এক গতিতে চলছিল, এখন তো দুই দ্বারায় চলছে। এখন তবলিগি জমাতের মধ্যে দ্বারা চলছে দুইটা, একটা এতাআতি দ্বারা আর একটা ওয়াজাহাতি দ্বারা। দ্বারা কটা? দুইটা, একটার নাম এতাআতি দ্বারা আর একটার নাম ওয়াজাহাতি দ্বারা। এতাআতি দ্বারায় যারা তবলিগ করে, এটা সম্পূর্ণ ইলিয়াস রহমতুল্লাহি আলহির দ্বারার থেকে বিচ্ছিন্ন। এতাআতিরা ইলিয়াস রহমতুল্লাহের দ্বারার থেকে বিচ্ছিন্ন, এবং তারা বলে যে তবলিগ চলবে, তবলিগ চলবে চিল্লাওয়ালাদের কথা মতো, আলেমদের কথা মতো নয়। কোন কাজ চলবে আলেমদের কথা ছাড়া? এই প্রসঙ্গে এই একটা বিষয় আপনাদের বোঝা দরকার। দুনিয়ার জীবনে মুসলমানের কোন কাজটা চলবে আলেমদের কথা ছাড়া? এই কথাটা আগে বুঝলে এতাআতিদের এই আসল কথার ভ্রান্তি বোধা পরিষ্কার হয়ে যাবে। এমর্মে আমি আপনাদের সামনে একটা হাদিস তিলাওয়াত করেছিলাম। হাদিসে আল্লাহ রসুল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল বলেন, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। এই আলেম হওয়ার সুযোগ যাদের নাই, আমি আগেই বলেছি সকল মুসলমানের জন্য আলেম হওয়া ফরজ নয়, সকল মুসলমানের আলেম হওয়ার সুযোগও নাই, সকল মুসলমানের আলেম হওয়ার যোগ্যতাও নাই। কাজেই যাদের জন্য আলেম হওয়ার সুযোগ নাই, তারা জাহান্নাম থেকে বাঁচার কোন পথ পাবে? আল্লাহ রসুল বলেন, মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। আলেম হওয়ার সুযোগ যাদের নাই, তারা আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ। আলেমের ছাত্র হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ। ছাত্র হওয়ার সুযোগও যাদের নাই, তাদের জন্য রাসূল বলেন, আও মুস্তামিআন, আলেমের কথা শোনো, সংসারের কাজের বেলায়ও আলেমের কথা মতো করো, ধর্মের কাজও আলেমের কথা মতো করো। কারণ তোমার সংসারের কাজ কোনটা হালাল কোনটা হারাম, সংসারের কোন কাজ হালাল কোন কাজ হারাম, সারা জীবন চিল্লা দিলেও জানবে না, জানে একমাত্র আলেমগণ। সংসার জীবনে যত কাজ আছে মানুষের, সংসার জীবনে কি একটা দুইটা কাজ আছে? পেশাব কীভাবে করলে হালাল হবে, কীভাবে করলে হারাম হবে, পায়খানা কীভাবে করলে হালাল হবে, কীভাবে করলে হারাম হবে, কীভাবে ঘুমাইলে হালাল হবে, কীভাবে ঘুমাইলে হারাম হবে, কীভাবে খাইলে হালাল হবে, কীভাবে খাইলে হারাম হবে, কীভাবে ব্যবসা করলে হালাল হবে, কীভাবে ব্যবসা করলে হারাম হবে, কীভাবে চাকরি করলে হালাল হবে, কীভাবে চাকরি করলে হারাম হবে, কীভাবে গৃহস্থি করলে হালাল হবে, কীভাবে করলে হারাম হবে, জীবন চিল্লা দিলেও শিখতে পারবে না, জানে একমাত্র আলেমগণ। কাজেই রাসূল বলেন, তুমি যদি আলেম হওয়ার সুযোগ না পাও, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ না পাও, তাহলে আলেমের কথা শোনো সংসারের কাজের বেলায়ও ধর্মের কাজের বেলায়ও।
ব্যবসা করবেন কিভাবে করলে হালাল হয়, কিভাবে করলে হারাম হয়, তবলিগিরে জিজ্ঞাসা করলে হবে না, আলেমকে জিজ্ঞাসা করতে হবে। চাকরি করবেন কিভাবে, চাকরি করলে হালাল হয়, কিভাবে করলে হারাম হয়, সাচ্চিল্লা দেনেওয়ালাকে জিজ্ঞাসা করলে জবাব বের হবে না, জবাব আলিমের কাছ থেকে সংগ্রহ করতে হবে। ব্যাংকে টাকা জমা রাখবেন, এই টাকার আবার লাভ আসে ব্যাংকে, কিভাবে টাকা জমা দিলে লাভ আসে, কিভাবে লাভ আসে না, কিভাবে লাভ আসলে হালাল হয়, কিভাবে লাভ আসলে হারাম হয়, সারা জীবন চিল্লা দিলেও বলতে পারবে না, একমাত্র আলেম বলতে পারবে। কাজেই রাসূল বলেন, তোমার যদি আলেম হওয়ার সুযোগ না থাকে, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ না থাকে, তাইলে সকল কাজ আলেমের কাছ থেকে শুনে শুনে করো। কাজ তোমার সংসারের হোক অথবা ধর্মের হোক, সংসারের কাজের উদাহরণ এতক্ষণ দিলাম, কি বুঝলেন রাসূলের কি নির্দেশ? সংসারের এমন কোনো কাজ আছে যা আলেমকে জিজ্ঞাসা না করলেই সহি শুদ্ধ হবে না? সংসারের যত কাজ আছে সব আলেমকে জিজ্ঞাসা করে করো। খুব সহজ একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। রাসূল যে যুগে যে সমাজে জন্মগ্রহণ করে দুনিয়াতে এসেছিলেন, সেই যুগের ওই সমাজের পুরুষেরা দাঁড়িয়ে পেশাব করত। কিভাবে পেশাব করত? দাঁড়িয়ে পেশাব করত, মহিলারা বসে পেশাব করত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারী মুসলমানদেরকে, সাহাবাদেরকে, পুরুষদেরকেও বসে পেশাব করা শিক্ষা দিলেন, পুরুষদেরকেও বসে পেশাব করা শিক্ষা দিলেন। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী মুসলমান পুরুষরা বসে পেশাব করা শুরু করলো, তখন সমাজের লোকেরা এদেরকে তিরস্কার করা শুরু করলো, এই বলে যে মুহাম্মদের অনুসারীরা মহিলাদের মতো পেশাব করে। কি বলে তিরস্কার শুরু করলো? মুহাম্মদের অনুসারীরা মহিলাদের মতো পেশাব করে, কারণ তাদের সমাজের নিয়ম ছিল বসে পেশাব করা মহিলাদের নিয়ম, দাঁড়িয়ে পেশাব করা পুরুষের নিয়ম। রাসূল যখন পুরুষকেও বসে পেশাব করা শিক্ষা দিলেন, তখন মুসলমানদেরকে বেদিন কাফিরেরা এই বলে তিরস্কার করা শুরু করলো যে মুহাম্মদের অনুসারী পুরুষেরা মহিলাদের মতো পেশাব করে। এই তিরস্কারের কারণেও সাহাবায়ে কেরাম এই রাসূলের তরিকা ছাড়েননি। তাহলে কি বোঝা গেল, কিভাবে পেশাব করলে জায়েজ হয় আর কিভাবে পেশাব করলে না জায়েজ হয়, এইটা তবলিগির কাছে শেখা যাবে না, শিখতে হবে আলেমের কাছে। এরপরে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানা যে সংসারের কাজ, কেমনে করলে হালাল হয়, কেমনে করলে হারাম হয়, উম্মতকে শিক্ষা দিয়ে রাসূল বলেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। হে আমার উম্মত মুসলমানেরা, পেশাব পায়খানা করার সময় কিবলা সামনে নিয়ে অথবা কিবলাকে পিছন দিয়ে পেশাব করবানা, পায়খানা করবানা, এটা হারাম। কিবলাকে ডানে রেখে অথবা বামে রেখে পেশাব পায়খানা করো, এইভাবে পেশাব পায়খানা করা হালাল। তাইলে কিভাবে পেশাব করা হালাল, কিভাবে করা হারাম, কিভাবে পায়খানা করা হালাল, কিভাবে করা হারাম, এটা কি যিনি সাত চিল্লা দিছে তার কাছে শিখবো না যারা আলেম তাদের কাছে শিখবো? কাজেই সংসারের এমন একটা কাজ নাই যেই কাজ চিল্লাওয়ালার কাছে শিখার ব্যবস্থা আছে। সংসারের সকল কাজের হালাল হারাম একমাত্র আলেমের কাছেই শিখতে হবে। তাই রাসূল বলেন, আও মুস্তামিআন, আলেমগণ যেভাবে বলেন মনোযোগে শোনো, এবং সংসারের কাজও আলেমগণের কথা মতে করো, ধর্মের কাজও আলেমগণের কথা মতে করো। এতক্ষণে সংসারের কাজের কিছু উদাহরণ দিলাম, এবার ধর্মের কাজের কিছু উদাহরণ শোনো। ওযু করবেন, এটা সংসারের কাজ না ধর্মের কাজ? নামাজ পড়বেন, সেটা হইল ধর্মের কাজ। যাকাত দিবেন, সেটা হইল ধর্মের কাজ। হজ করবেন, সেটা হলো ধর্মের কাজ। কুরআন তেলাওয়াত করবেন, সেটা ধর্মের কাজ। তসবিহ পড়বেন, ওয়াজিফা পড়বেন, জিকির করবেন, দোয়া করবেন, দুরুদ পড়বেন, এই সবগুলি হলো ধর্মের কাজ। কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে অশুদ্ধ হয়, জীবন চিল্লা দিলেও বলতে পারবে না, বলতে পারবে একমাত্র আলেমগণ। কাজে আমার উযু কিভাবে শুদ্ধ, কিভাবে অশুদ্ধ, আলেমগণের কাছে জিজ্ঞাসা করে জানতে হবে। আমার নামাজ কিভাবে শুদ্ধ, কিভাবে অশুদ্ধ, আলেমগণের কাছে জিজ্ঞাসা করে জানতে হবে। আমার যাকাত দিলে কিভাবে আদায় হবে, কিভাবে আদায় হবে না, জীবন বর চিল্লা দিলেও বলতে পারবে না, বলতে পারবে একমাত্র আলেমগণ। হজ কিভাবে করলে আদায় হয়, কিভাবে করলে আদায় হয় না, সারা জীবন চিল্লা দিলেও বলতে পারবে না, বলতে পারবে একমাত্র আলেমগণ। এখানে যেন আবার কারো মনে প্রশ্ন না জাগে, তাহলে আমি চিল্লা দিতে যাব কেন,
আপনি চিল্লা দিতে যাবেন সকল কাজের হালাল হারাম শিখার জন্য নয়, আপনি চিল্লা দিতে যাবেন শুধু নিজের আমলটা সংশোধন করার। প্রশ্নের জবাব ক্লিয়ার হইল? আমি যদি উজু কেমনে করলে শুদ্ধ হয়, কেমনে করলে অশুদ্ধ হয়, নমাজ কীভাবে পড়লে শুদ্ধ হয়, কীভাবে পড়লে অশুদ্ধ হয়, কোরআন কীভাবে পড়লে শুদ্ধ হয়, কীভাবে করলে অশুদ্ধ হয়, যাকাত কেমনে দিলে শুদ্ধ হয়, কেমনে দিলে অশুদ্ধ হয়, হজ কেমনে করলে শুদ্ধ হয়, কেমনে করলে অশুদ্ধ হয়, এগুলি যদি শিখতেই না পারলাম তাহলে তাহলে চিল্লা দিতে যাব কেন? আপনি এতগুলি শিখার জন্য চিল্লা দিতে যাবেন না, আপনি শুধু নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চিল্লা দিতে যাবেন। কাজেই ধর্মের সকল কাজও আলেমগের আলেমেরে জিজ্ঞাসা করো। আল্লাহ রসুল বললেন আও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো। কার কথা শোনো? রসুল বলেন আলেমের কথা শোনো, আলেম যেভাবে বলে সেইভাবে সংসারের কাজ করো, আলেম যেভাবে বলেন সেইভাবে ধর্মের কাজ করো, তখন তোমার সংসারের কাজও হবে হালাল, ধর্মের কাজও হবে বিশুদ্ধ, ধর্মের কাজও হবে বিশুদ্ধ। কাজেই নামাজ, রোজা, হজ, যাকাত, কুরআন তেলাওয়াত, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া, দুরুদ, এইগুলি যেহেতু ধর্মের কাজ তাই আমরা এইগুলি আলেমকে জিজ্ঞাসা করেই করব। কিন্তু তবলিগ যেহেতু ধর্মের কাজ নয় তাই তবলিগ এতাআতিদের কথাই করব। কি বুঝলেন? নামাজ ধর্মের কাজ, তবলিগ ধর্মের কাজ নয়। রোজা ধর্মের কাজ, তবলিগ ধর্মের কাজ নয়। কুরআন তেলাওয়াত ধর্মের কাজ, তবলিগ ধর্মের কাজ নয়। তা তবলিগ যদি ধর্মের কাজ হইয়া থাকে, সংসারের কাজও যদি আলেমকে জিজ্ঞাসা করেই করতে হয়, তাহলে তবলিগ আলেমের কথায় চলবে না, কোন গোয়ারে বলতে পারে? এগুলি গোয়ার তুমি ছাড়া আর কিছু নয়। এইভাবে একদল এতাতিরা মূল ইলিয়াস রহমতুল্লাহ আলহির তবলিগ থেকে বিচ্যুত হইয়া কি ডাকাতিটা করছে এবার শুনুন, কত বড় ডাকাতিটা করছে। এই ডাকাতিটার একটা সিস্টেমও আছে এবং সেই সিস্টেমটা বহুত মারাত্মক রকমের সিস্টেম। সিস্টেমটা আপনাদেরকে বোঝাবার জন্য একটা ইতিহাসের কথা বলতে হয়। ইতিহাসটা যাদের জানা আছে তো জানা আছে, এই যাদের জানা নাই একটু মনোযোগে শুনুন। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির নাম ছিল মীরজাফর। মীরজাফরকে ইংরেজ সরকার খরিদ করে নিয়ে গেছিল নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধের মাঠে কাজ করার জন্য। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধের মাঠে কাজ করার জন্য সিরাজউদ্দৌলার সেনাপতি মীরজাফরকে ইংরেজ সরকার কিনে নিয়ে গেছিল। দেখো 250 বছরের ইতিহাস, আমি 2.5 মিনিটে কেমনে বলি। W.W. হান্টার নামে একজন ইংরেজ ঐতিহাসিক ছিল, তাকে সংক্ষেপে বলা হয়, তার পূর্ণ নাম হইল উইলিয়াম উইলসন হান্টার, সংক্ষেপে বলা হয় W.W. হান্টার। সেই W.W. হান্টার এর লিখিত একটা ইতিহাস গ্রন্থের নাম দি ইন্ডিয়ান মুসলমানস। সেই ইন্ডিয়ান মুসলমানস নামক গ্রন্থে W.W. হান্টার লেখে যে মুসলমানদের স্বাধীনতা আন্দোলনের মোকাবেলায় আমরা যখন দেখলাম এই দেশে আমাদের শাসন ক্ষমতা টিকাইয়া রাখা সম্ভব নয়, তখন আমরা এই দেশবাসী মুসলমানদের মধ্য থেকে কিছু নেতৃস্থানীয় লোককে বিপুল পরিমাণ টাকা দিয়া খরিদ করে নিলাম আমাদের পক্ষে দালালি করার জন্য। তারা স্বীকার করছে যে আমাদের মধ্য থেকে কিছু লোক বিরাট অঙ্কের টাকা দিয়া কিনে নিছিল তাদের পক্ষে দালালি করার জন্য, যেন আমাদের মুক্তিযুদ্ধটাকে বানচাল করে দিতে পারে। এই সমস্ত দালালদের এক দালাল ছিল নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীরজাফর। একজন সৈনিককে যদি কিনে নিত আরও হাজারো সৈনিকে তারে মেরে ফেলত। কি বলেন? একটা সৈনিক যদি যে নবাবের যে শাসনকর্তার সৈনিক তার বিরুদ্ধে যদি একটা সৈনিকে কাজ করে অন্যান্য সৈনিকে তারে পিষে ফেলবে। এই জন্য ইংরেজরা একটা সৈনিকরে দালাল রূপে গ্রহণ করছে না, সমস্ত সৈনিকরা যার নির্দেশে কাজ করে সেই সেনাপতিকে কিনে নিয়েছে। একটা সৈনিকরে দালাল বানানি আর সেনাপতিরে দালাল বানানির পার্থক্যটা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? একটা সৈনিকরে দালাল বানাইলে এই সৈনিকরে অন্য সমস্ত সৈনিকেরা সাইজ করে ছাড়ব, কিন্তু সেনাপতিরে যদি দালাল বানায় লয় তাহলে সেনাপতি সমস্ত সেনাবাহিনীরা সাইজ করে লইতে পারবো।
এই কারণে ইংরেজ সরকার একটা সৈনিককে দালাল রূপে গ্রহণ করছে না, একেবারে প্রধান সেনাপতিরে দালাল রূপে গ্রহণ করছে। ঠিক তেমনিভাবে ইংরেজরা একটা তবলিগিরে দালাল রূপে গ্রহণ করছে না, তবলিগের আমিরকে দালাল রূপে গ্রহণ করেছে। একটা তবলিগিরে যদি দালাল বানায় অন্য সব তবলিগিরে তারা সাইজ করে ভালাইবে, এই জন্য একটা তবলিগ দুইটা তবলিগ পাঁচটা দশটা তবলিগিরে ইংরেজরা দালাল রূপে গ্রহণ করছে না, দালাল রূপে গ্রহণ করছে এই তবলিগি জমাতের আমির হযরত মৌলানা সাদ সাহেবরে। দালালির ধরনটা এবার বুঝাবার চেষ্টা করি আপনাদেরকে। খ্রিস্টানদের মধ্যে আর মুসলমানদের মধ্যে আকিদা বিশ্বাসের যত ব্যবধান আছে, এর মধ্যে একটা ব্যবধান হলো সমস্ত মুসলমানের আকিদা বিশুদ্ধ, বিশুদ্ধপন্থী মুসলমানদের আকিদা বিশ্বাস হলো সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা, সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা, কোনো নবী রসুল জীবনে কোনো দিন গুনাহ করেন না। এই ব্যাপারে খুব মহামূল্যবান কিছু কথা আছে, উলামায়ে কেরামের জন্য বলা দরকার ছিল, কিন্তু আমি দুঃখিত সেই লম্বা সময় আমার হাতে নাই, তবু খুব সংক্ষেপে বলি। আল্লাহ কোরআনের একায়াতে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, এর মর্ম হলো আমি আল্লাহ কোনো গুনাহগারকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনো দিন গুনাহ করে না। এটা কি কোনো একজন নবীর বিচ্ছিন্ন কথা না সকল নবীর বেলায় মূলনীতি? সমস্ত নবী রসুলের বেলায় আল্লাহ একটা মূলনীতি বাক্য উচ্চারণ করেছেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা গুনাহ করে এদেরকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনো দিন গুনাহ করে না। এটা কোনো বিচ্ছিন্ন কথা নয়, এটা একটা মূলনীতি সমস্ত নবীগণের বেলায়। কাজেই কোনো নবীর জীবনের কোনো ঘটনায় যদি দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে যে এটা তো গুনাহ মনে হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা, কোনো একজন নবীর একটা ঘটনা যদি এমন পাওয়া যায় যেটার দ্বারা বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন এটা গুনাহ, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হইল বিচ্ছিন্ন ঘটনাকে এমনভাবে ব্যাখ্যা করো যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন না হয়। আবারও বলুন তো আল্লাহর মূলনীতিটা কি? কোনো গুনাগারকে নবী বানাই না, আর যারে নবী বানাই সে কোনো দিন গুনাহ করে না, এটা মূলনীতি। কাজেই আদম আলাইহিস সালামের বেলায় যদি দেখতে পাও আল্লাহ জান্নাতে দিয়া বলেছিলেন সব গাছের ফলমূল খাও, একটা গাছের ফল খাইও না, এখানে গিয়া যদি তোমরা দেখতে পাও আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে, সাথে সাথে গুনাগার বলে দিও না, মূলনীতি ঠিক রেখা ব্যাখ্যা করো। বুঝাতে পারলাম বিষয়টা আপনাদেরকে? আমরা যদি দেখি আদম জান্নাতে গিয়ে আল্লাহর নিষেধ লঙ্ঘন করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছেন, আমরা তো জানি আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, তাহলে তো আদমের কাজটা গুনাহ মনে হইতেছে। এইভাবে যদি তুমি ব্যাখ্যা করে ফেলো আল্লাহর মূলনীতি লঙ্ঘন করলা তুমি। কাজে আদমের এই ঘটনাকে ব্যাখ্যা এমনভাবে করো যেভাবে আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন না হয়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এর বিভিন্ন ব্যাখ্যা করেছেন, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাখ্যা যার দ্বারা আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন হয় না। এর মধ্যে একটা ব্যাখ্যা আপনাদের শোনাই, মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় অথবা সওয়াব হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। বুঝে থাকলে বলুন মানুষের কোনো কাজে সওয়াব হয় কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের। কোনো কাজের সাথে সওয়াবেরও সম্পর্ক নাই গুনারও সম্পর্ক নাই। এবার বলো আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে কোনো সওয়াবেরও সম্পর্ক নাই কোনো গুনারও সম্পর্ক নাই। ব্যাখ্যাও পাওয়া গেল, মূলনীতি লঙ্ঘন হইল না। এবার বুঝে থাকলে বলুন কোন নবী জীবনে কতটা গুনাহ করেছেন? একটাও না। এইটাই ইসলামের বিশুদ্ধ আকিদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা, এটা আল্লাহর নির্ধারিত মূলনীতির দ্বারা প্রমাণিত। কিন্তু তবলিগি জামাতের যে তথাকথিত আমিরকে, স্বঘোষিত আমিরকে ইংরেজরা দালাল রূপে গ্রহণ করেছে, ইংরেজের দালাল এটা কীভাবে করেছে এবার শুনুন। এই দালাল মৌলানা সাদ সাহেব বলে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। বাংলা ভাষায় যেটারে শাস্তিযোগ্য অপরাধ কয় এইটারেই ফার্সি ভাষায় গুনাহ কয়, বুঝলেন? গুনাহ শব্দটা ফার্সি,
বাংলা শাস্তিযোগ্য অপরাধ। বাংলা কি? ঈসা সাহেব কয় ইউসুফ আলাইহিসসালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, মুসা আলাইহিসসালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিল। এই ইংরেজের দালালে নবীগণকে গুনাগার বলে অজস্র বক্তৃতা বিবৃতি দিয়ে চলেছে। একটা সেনা নিয়ে গেল না সেনাপতি নিয়ে গেল, এইটা কার অপকৌশল? ইংরেজদের একটা সৈনিক নিয়ে যাওয়া ইংরেজদের অপকৌশল নয়, প্রধান সেনাপতি নিয়ে যাওয়া যে ইংরেজদের অপকৌশল, নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ। আমার আলোচনা যদি আপনারা বুঝে থাকেন, বলুন তো আদম আলাইহিসসালামকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার অপরাধে গুনাগার সাব্যস্ত করা যায়? সাব্যস্ত করলে হয় কি? আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন হয়, যে কারণে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দ্বারা তারা গুনাগার সাব্যস্ত করলে আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন হয়। একইভাবে যে কোনো নবীকে অপরাধী সাব্যস্ত করলেই আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন হয়। এমন অপব্যাখ্যা যারা করে তারা কোরআনে মন গড়া তফসির করে এবং ইসলামের নামে মন গড়া অপব্যাখ্যা চালায়। এই মন গড়া অপব্যাখ্যা থেকে আবার গোটা মুসলমান জাতিকে হেফাজত করার জন্য আবার এগিয়ে আসছেন উলামায়ে কেরাম। যেই তবলিগি জামাত ইলিয়াস রহমতুল্লাহ আলী চালু করেছিলেন সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য, সেই পথ যেন আবারও জিন্দা হয়, আবারও যেন সেই পথ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে চালু থাকে, এই জন্য ইংরেজের দালালের আন্ডারে কিছু তবলিগ চলে। এটা কেমন দালালি একটু আবার দিলাম আপনাদেরকে, আর বাকি ইলিয়াস রহমতুল্লাহ আলহির গতি দ্বারায় যে তবলিগ চলে সেটা একমাত্র উলামায়ে কেরামের নেতৃত্বে চলে। এবার বলুন জাহান্নাম থেকে বাঁচার জন্য বর্তমানে তবলিগের দুই ধারার মধ্যে কোন ধারায় যাবেন? এতাআতি ধারায় না ওয়াজাহাতি ধারায়? এতাআতি ধারা বাতিল হয়ে গেছে, ওয়াজাহাতি ধারা হক পথে রয়ে গেছে। এটা হলো সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার কত নম্বর? এক দুইজনে স্মরণ রাখছে, এটা তিন নম্বর পথ। কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগের সিলেবাস মুসলমানের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার এক নম্বর পথ। কওমি মাদ্রাসার আয়োজিত এই সম্মেলন সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার দুই নম্বর পথ। ওয়াজাহাতি দ্বারার প্রচলিত তবলিগি জামাত মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার তিন নম্বর পথ। আপনারা যদি বলেন আর দুই তিন মিনিট মনোযোগে শুনবেন, তাহলে চার নম্বর পথটা বলে শেষ করবো আজকের। আপনারা কওমি মাদ্রাসার সবাই গেলেই দেখবেন কোনো না কোনো সময় চান্দা করা হয়, কোনো না কোনো সময় চাঁদা কালেকশন করা হয়। যে 5,000 টাকা দিল তার টাকা যেমন সাদরে গ্রহণ করা হয়, যে 500 টাকা দিল তার টাকাও সাদরে গ্রহণ করা হয়, যে 50 টাকা দিল তার টাকা ফেরত দেওয়া হয় না, সাদরেই গ্রহণ করা হয়। আপনার 50 টাকার দ্বারা না কোনো কিতাব কিনা যায়, না কোনো উস্তাদের বাতা দেওয়া যায়, না কোনো ছাত্রের পোশাক কিনে দেওয়া যায়, না কোনো ছাত্রকে খুরাকি দেওয়া যায়। এই 50 টাকার এত কদর কেন? এবার এই কথাটা বললেই বুঝতে পারবেন 7 নম্বর ব্যবস্থাটা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কওমি আলেমগণ কী ব্যবস্থা গ্রহণ করেছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে দুনিয়ার জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, তখন আল্লাহ আলেমগণকে বলবেন তোমরা জগৎবাসী মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর হুকুমে আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন তখন আল্লাহ বলবেন, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এবার রসুলের হাদিসের উপর প্রশ্ন জাগে, আলেম হলেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আলেমদের আর নামাজ রোজা করার কী দরকার? আলেমগণে সুৎকুর মদকুর গুসকুর গাঁজাকুর হইলে অসুবিধা কী? প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যারা কোরআন হাদিসের এলেম শিখে এলেম মতো জীবনযাপন করে না এরা আল্লাহর দৃষ্টিতে আলেমই নয়। আল্লাহর দৃষ্টিতে তারাই শুধু আলেম যারা এলেম শিকার পরে এলেম মতো যারা জীবনযাপন করে।
আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরা কোনোদিন বেনমাজি বেরোজাদার বেফর্দা এরা কোনোদিন সুৎকুর গুসকুর মদকুর হতে পারে না। কাজেই আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এদেরকে আল্লাহ হাশরের মাঠে যখন বলবেন আল্লাহ তোমরা জান্নাতে চলে যাও, আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন আলেমদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাগার মুসলমান দাঁড়িয়ে থাকবে, এক একজন গুনাগার মুসলমান এক একজন আলেমকে ডাকবে আর বলবে কি বলবে, এটা বোঝার আগে আগের হাদিসটা শেষ করি। রাসূল বলেন আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ, না পারলে আলেমের ছাত্র হও, যে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ, ছাত্র হতে না পারলে কিছু কথা আলেমদের কিছু কাজ আলেমদের কথা মতো করো। কি বুঝেছিলেন? সব কাজ আলেমদের কথা মতো করো, আলেমদের কথা শোনার সুযোগও যদি তোমার না থাকে তাহলে রাসূল বলেন আলেমকে মহব্বত করো, আলেমকে মহব্বত করো। আচ্ছা বলুন তো, এইটা যদি আলেমকে মহব্বত করা যদি জাহান্নাম থেকে বাঁচার চার নম্বর পথ হয় তাহলে পাঁচ নম্বর পথটা কী হতে পারে? পাঁচ নম্বর পথ যারা আলেমকে মহব্বত করে না, আল্লাহ রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া কিছু নাই। এতাতিরা আলেমকে মহব্বত করে না, রাসূল দেড় হাজার বৎসর আগে বলে গেছেন তোমাদের কপালে ধ্বংস ছাড়া কিছু নাই যারা আলেমকে মহব্বত না করে, আলেমকে যারা নিন্দাবাদ করো। তাইলে জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ আলেমকে মহব্বত করা, জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ আলেমকে মহব্বত করা। তাই আল্লাহ রাসূল বলেন হাশরের মাঠ থেকে আলেমগঞ্জ যেই রাস্তা দিয়ে জান্নাতে যাবেন সেই রাস্তার দুই পাশে দাঁড়ানো কিছু গুনাগার মুসলমান আলেমকে ডেকে ডেকে বলবে দুনিয়াতে আপনাকে আমি মহব্বত করতাম, প্রমাণ হিসাবে বলবে আপনাকে পানি পান করার ব্যবস্থা করে দিয়েছিলাম। আরেকজন গুনাগার মুসলমান আরেকজন আলেমকে জান্নাতে যাওয়ার পথে ডেকে বলবে আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম, প্রমাণস্বরূপ পেশ করবে আমি আপনাকে উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, বলুন এক গ্লাস পানি পান করতে দিয়েছিল এইটা বড় কাজ না আলেমকে মহব্বত করত সেইটা বড় কাজ? আলেমগণ তখন কিন্তু আমাদেরকে আমাদের গুনার কারণে আল্লাহ হুকুম দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য, এই কথা শোনা মাত্রই আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে আমাকে মহব্বত করতে বলেই এক গ্লাস পানি পান করাইছিল, ওই লোকটা ঠিকই বলেছে আমাকে মহব্বত করতে বলেই আমাকে একবদলা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ তখন বলবেন হে আলেমরা এদের গুনার কারণে আমি হুকুম দিয়েছিলাম জাহান্নামে যাওয়ার জন্য, তোমরা যেহেতু সাক্ষী দিলে তোমাদেরকে এরা মহব্বত করতো এই জন্য তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম, তোমরাও জান্নাতে যাও এই সমস্ত গুনাগার মুসলমানকে সাথে নিয়ে যাও। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই একজন গুনাগার মুসলমান একজন আলেমকে মহব্বত করে এক গ্লাস পানি পান করাইছিল এইটাই জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে বলে রাসূল বলেছেন কি না? তাইলে যেই মাদ্রাসায় আলেম তৈরি হয় এই মাদ্রাসায় পঞ্চাশ টাকা দিলে এক গ্লাস পানির চেয়ে কম মূল্য দিল না বেশি? এবার বুঝলেন আপনার পঞ্চাশ টাকাও সাদরে গ্রহণ করা হয় কেন? কেয়ামতের দিন যেন বলতে পারে আলেমগণ হে আল্লাহ আলেমগণকে মহব্বত করতে বলেই পঞ্চাশ টাকা দিয়েছিল, আপনার কাছ থেকে দশ টাকা দিলেও সাদরে গ্রহণ করে কেন? কেয়ামতের দিন যেন সাক্ষী দেওয়া যায় যে আপনার এলমেদিনের প্রতিষ্ঠানকে মহব্বত করতে বলেই দশ টাকা দিয়েছিল, আপনার কাছ থেকে পাঁচ টাকাও সাদরে নেওয়া হয় কেন? কেয়ামতের দিন যেন সাক্ষীদার করানো যায় যে আলিম বানাবার ফ্যাক্টরি মাদ্রাসাকে মহব্বত করতে বলেই পাঁচ টাকা দিয়েছিল। সুতরাং কওমি মাদ্রাসার সবাই যে কালেকশনটা করা হয় এইটাও আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার চার নম্বর ব্যবস্থা। আল্লাহ বলেছিলেন ওয়াল ইউনজিরু কওমাহুম হে আলেমগণ জাতিকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করো, আল্লাহর এই নির্দেশ পালন করার জন্য কওমি মাদ্রাসার আলেমগণ আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছেন। এর মধ্যে আজকের মাত্র চারটা ব্যবস্থার আলোচনা করলাম, আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ব্যবস্থাগুলি বুঝার এবং ব্যবস্থাগুলি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি।